আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু নয়েস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাহি ফিরনির রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে, অবশ্যই দেখবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে ফিরনি বানানোর জন্য হাতের এক মুঠো চাল নিয়েছি, পোলাও চাল। চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি একটা প্যানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। দুধটাকে এখন আমি জাল করে নিব। কিছুক্ষণ দুধটাকে জাল করে নেওয়ার পর একটু ফুটে আসলে এখন আগে থেকে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ব্লেন্ডারে অথবা পাটায় আধা ভাঙা করে নিতে হবে। এখন আমি পোলা চালটাকে আধা ভাঙা করে নিয়েছি, সেই চালটা এখন দুধের ভিতরে দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়িয়ে মিশিয়ে দিব, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। আমি এখন দুটো এলাচ দিয়ে দিয়েছি, এলাচের মুখ দুটোকে ফাটিয়ে দিয়েছি। এখন আবারও নাড়তে হবে, যেহেতু চালটা ফুটে আসবে আর নিচ থেকে লেগেও যাবে, তার জন্য অনবরত নাড়তে হবে। চালটা প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পর হাফ কাপেরও বেশি চিনি দিয়ে দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। 1 চিমটি পরিমাণ আমি লবণও দিয়ে দিয়েছি, যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা ভালো আসে। এখন আমি এখানে 3/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধের ভিতরে 3-4 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দুধটাকেও গলিয়ে নিব। নেওয়ার পর সেই গুঁড়া দুধটাও দিয়ে দিব। আমি এখানে কিছু কিশমিশ, কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম নিয়েছি, সেগুলোকেও দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। আমি 1 চামচ কেওড়ার জলও দিয়ে দিয়েছি। আমি 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিয়েছি, জাফরানটা না থাকলে দেওয়ার দরকার নেই। জাফরানটা দেওয়ার পর আবারও একটু নেড়ে মিশিয়ে দিব। আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, ঘিটা দেওয়ার পরও আবার একটু নেড়ে মিশিয়ে দিব। জাফরানটা দিলে কালারটাও সুন্দর আসে। এই পর্যায়ে এসে একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে পোড়াও লেগে যেতে পারে। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের শাহি ফিরনির রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী রেসিপিতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।